আরে তুমি আয়ান না হ্যাঁ আয়ান কি ব্যাপার তুমি এখানে কি করে এলে ও বুঝতে পেরেছি আর এদিকে নামিয়ে দেবার পরে আবার তোমরা গাড়িতে উঠেছো তাই না আমার ড্রাইভারটা না কি যেন বলে আহাম্মুক একদম আহাম্মুকই রয়ে গেল যে নিজে একটা আহাম্মুক তার ড্রাইভারও তো আহাম্মুকই হবে তাই না ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সাদিক খানের ছেলে মিস্টার আয়ান খান তোমাকে আমার সেফ হাউসে স্বাগত জানাচ্ছি তা তোমার ওই যে দুষ্ট বন্ধুটা কোথায় কি যেন নাম মণি একা নিশ্চয়ই আসুনি ও কোথায় ওর নাম তো আপনার ঠিকই মনে থাকার কথা আঙ্কেল আগের বারের ঘটনা কি ভুলে গেছেন একদম ভুলিনি মণি আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ আনতে গিয়েছে ও তাই নাকি পুলিশ আনতে গেছে খুব সাহস তো দেখছি তোমাদের আপনার মতো বোকা মানুষকে খুঁজে বের করে আসতে আবার সাহস লাগে নাকি মানে এটাও বুঝলেন না ও বুঝবেন বা কি করে আপনি তো একটু ছাগল টাইপের মানুষ নিজেকে ভাবেন সবার ধরাছোঁয়ার বাহিরে আপনাকে ধরতে আসলে আমার মতো একটা বাচ্চাও পারবে শুধু পারবেই না আপনাকে হারিয়েও দিতে পারবে এই চুপ একদম চুপ কোনো কথা বলবে না হ্যাঁ এই ধমকটাই তো দিতে পারবেন আসলে আমার মামুনি বলতো যে যেই কুকুর ঘেউ ঘেউ বেশি করে সে অনেক কম কামড়ায় এত বড় সাহস তোমার আমাকে তুমি কুকুর বললে আমার জায়গায় দাঁড়িয়ে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো কি যে বলেন না আপনাকে চ্যালেঞ্জ করব কোন দুঃখে আমি কোনো ছাগলের সাথে চ্যালেঞ্জে যাই না এই চেরাই এই বাপের মতো হম্বিতম্বি শুরু করছিস না দাঁড়া দেখাচ্ছি তোকে জানতাম আপনি কথা না পেরে এটাই করবেন এই তো আপনি ছাগলের মিম প্রমাণ দিলেন ছাগলরা মাথার চেয়ে শরীরটাকে খাটাতে বেশি ভালোবাসে কি তবে রে তোকে আমি অল্পের জন্য বিচ্ছু রাখি দিলাম কি আমার মোবাইল কই আরে আমার মোবাইলটা গেল কোথায় কে নেবে মোবাইল তাহলে কি মণি আচ্ছা আচ্ছা আয়ান তাহলে শুরু থেকেই আমার সাথে মিথ্যে বলছিল আর এই ঘরেই মণি লুকিয়েছিল আমি যখন আয়ানকে ধরতে গেলাম বাইরে এই সুযোগে মণি মোবাইল নিয়ে পালিয়েছে আয়ান আসলে ঠিকই বলেছিল আমি আসলেই একটা ছাগল তবে আয়ান আমি ছাগল থাকবো না আমি আবার ফিরে আসবো বাপ হয়ে বাপ